চোখের কি কী রকম পাওয়ারের সমস্যা হয় আপনি আমাদের বলবেন ধন্যবাদ আপনাকে দেখুন এই দেখার ব্যাপারটা কিন্তু খুব একটা মজার ব্যাপার খুব ইন্টারেস্টিং এটি আমাদের চোখের একটা মডেল এটা চোখের সামনে এটা চোখের পেছনে জি আমরা যখন কোনো জিনিসের দিকে তাকাই তখন আলো সেই জিনিস থেকে চোখের ভেতরে প্রবেশ করে রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয় আর তখনই কিন্তু আমরা কোনো জিনিসের ছবি স্পষ্ট করে দেখি কোনো কারণে আলো যদি রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে রেটিনার সামনে অথবা রেটিনার পেছনে আপতিত হয় তখনই কিন্তু কোনো বস্তুর ছবি আমরা ঝাপসা দেখি আর সেটাই কিন্তু আলোর প্রতিসরণজনিত দৃষ্টি তুটি বা পাওয়ারের সমস্যা এই কারণেই আপনি বলতে চাইছেন যে চোখের পাওয়ারজনিত সমস্যাগুলো হয় নিশ্চয়ই কি কি রকম পাওয়ার জনিত সমস্যা হয় সেগুলি যদি আমাদেরকে একটু খুলে বলেন উপরে বাম দিকের ছবিতে সেটা একটা স্বাভাবিক চোখ সেখানে দেখুন আলো রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত হয়েছে আর উপরে ডান দিকের ছবি সেটা প্লাস পাওয়ারের সমস্যা সেখানে আলো রেটিনার পেছনে পড়েছে পেছনে পড়ে এটা প্লাস পাওয়ারের সমস্যা এটাকে হাইপারমেট্রোপিয়া বা দূরদৃষ্টিবদ্ধতা বলে এদের প্লাস পাওয়ারের চশমা দিলেই চলে আর নিচে বাম দিকের যে ছবিটা সেটাকে বলে মায়োপিয়া বা নিকট দৃষ্টিবদ্ধতা এর সংখ্যায় সবচেয়ে অসুবিধা হয় এরা এরা কাছে ভালো দেখে কিন্তু দূরে ঝাপসা দেখে এরা মায়োপিয়া আর নিচের যে ছবিটা দান দিকে সেটিকে বলে অ্যাস্টিগম্যাটিস বা বিষম দৃষ্টিবদ্ধতা এখানে আলোটা রেটিনার একটি বিন্দুতে কেন্দ্রীভূত না হয়ে একটি রেখায় আপতিত হয় তখন যে কোনো জিনিসের ছবি ঠিক সঠিক না হয়ে একটু বিকৃত বা ডিস্ট্রটেড মনে হয় একটু আঁকা বাঁকা মনে হয়